আজ আপনারা দেখবেন ফেসবুক প্রোফাইল গোপন রাখবেন যেভাবে, আপনি আপনার এই প্রযুক্তি নির্ভর যুগে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় রয়েছে ফেসবুক। তবে এখানে অনেক ব্যবহারকারী আছেন যারা নিজের বন্ধু ও পরিচিত কাছের মানুষ ছাড়া কেউ যেন তার ফেসবুক প্রোফাইলটা খুঁজে না পায়। হ্যাঁ, আপনিও চাইলে আপনার অ্যাকাউন্ট এমনভাবে অপশন সেট করে রাখতে পারবেন যাতে আপনার বন্ধুরা ছাড়া আপনার ইমেল বা ফোন নাম্বার দিয়েও আপনাকে খুঁজে পাবে না। তো চলুন তাহলে শুরু করি। যারা মোবাইল ব্যবহার করেন তারা তাদের মোবাইলের ক্রোম ব্রাউজার থেকে প্রথমে আপনার ফেসবুক প্রোফাইলটি ওপেন করবেন এবং সেখান থেকে এই থ্রি ডট মেনুতে ক্লিক করে সেখান থেকে আপনার ডেস্কটপ সাইট এই অপশনটিকে চালু করে দিবেন। তাহলে আপনারা আমার মতো সেম টু সেম একইভাবে কাজ করতে পারবেন। আর যারা কম্পিউটার থেকে ব্যবহার করতে চান তারা নিজেদের প্রোফাইল ওপেন করার পরে এখানে যে অ্যারো আইকন আছে অ্যারো আইকনটিতে ক্লিক করার পরে সেখান থেকে আপনারা সেটিংসে যাবেন। সেটিংস থেকে এখানে দেখবেন প্রিভেসি নামে একটা অপশন আছে, এই প্রিভেসিতে ক্লিক করলেই আমি যে ঠিক যেভাবে দেখাচ্ছি আপনারা সেম কম্পিউটার এবং মোবাইল দোনোটাতেই একইভাবে করতে পারবেন। এখানে ক্লিক করার পরে সর্বপ্রথম আপনারা এই যে থ্রি ডট মেনু থেকে মেনু অপশনে যাবেন। মেনুতে ক্লিক করলে সেখান থেকে সবার নিচে একটা অপশন আছে, সবার নিচে যাবেন, সেখান থেকে দেখবেন যে প্রাইভেসি শর্টকাট অপশন একটি অপশন খুঁজে পাবেন, সেখানে আপনারা ক্লিক করবেন প্রাইভেসি শর্টকাট। সেখান থেকে প্রাইভেসি অপশন থেকে সি মোর প্রাইভেসি সেটিং এখানে ক্লিক করলে আপনাদের প্রাইভেসিটি অন হয়ে যাবে। শো মোর প্রোফাইলে আসার পরে সেখান থেকে আপনারা দেখতে পাবেন এখানে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, এখানে যে একটি অপশন আছে এই অপশনটি আপনারা খুঁজে পাবেন এবং এখান থেকে আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলটিকে নিজেদের পছন্দ মতো সেট করতে পারবেন যাতে কেউ আপনাদের প্রোফাইল পিকচার না দেখতে পায়। তো এখানে আমরা দেখব যে হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট, প্রথমে যে অপশনটি আছে সেখানে দেখবেন যে হু ক্যান সেন্ড ইউর ফ্রেন্ড রিকোয়েস্ট, মানে আপনার কে যে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে। এখানে আপনারা যদি ডান পাশে ক্লিক করেন তো এখান থেকে আপনারা সেট করে দিতে পারবেন যে কে কে আপনাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে পারবে। তো সেক্ষেত্রে আপনারা এভরিওয়ান দিতে পারেন বা ফ্রেন্ড অফ ফ্রেন্ড। ফ্রেন্ড অফ ফ্রেন্ড বলতে যে শুধু আপনার বন্ধু যারা এবং তাদের বন্ধু যারা তারাই শুধুমাত্র আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে। তো আমি যেহেতু এটা এভরিওয়ান রাখলাম আপনারা আপনাদের পছন্দ মতো অপশন সেট করতে পারবেন। এরপরে ব্যাকে আসার পরে দেখেন হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট, অর্থাৎ আপনার বন্ধুদের বা আপনার ফ্রেন্ডের যে লিস্ট আছে সেই লিস্টে হলো কারা কারা দেখতে পারবে। তো এখান থেকে আপনি অ্যারোতে ক্লিক করলে এখানে যে যদিও বা আমি অনলি ফর মি করে রেখেছি যাতে হলো আমি শুধু দেখতে পাই, আপনারা পাবলিকও দিতে পারেন, সাধারণত পাবলিক থাকে, পাবলিক দিলে সবাই দেখবে এবং ফ্রেন্ড দিলে শুধুমাত্র আপনার বন্ধুরাই দেখবে। তারপরে যে অপশনটি আছে হু ক্যান লুক ইউর আপ ইউজিং দ্য ইমেল অ্যাড্রেস অর প্রোভাইডেড, এখানে যদি আপনি ক্লিক করেন তো এখানের মাধ্যমে আপনাকে তিনটি অপশন দেখাবে এভরিওয়ান, ফ্রেন্ড অফ ফ্রেন্ড, ফ্রেন্ডস। আপনারা এখান থেকে এভরিওয়ানও দিয়ে রাখতে পারেন, এভরিওয়ান দিলে আপনাদের ফ্রেন্ডরা সবাই দেখতে পারবে। আর যদি ফ্রেন্ড অফ ফ্রেন্ড দেন তাহলে এখানে যদি ফ্রেন্ড অফ ফ্রেন্ড দেন তাহলে শুধুমাত্র ফ্রেন্ডাই দেখতে পাবে, আর যদি শুধু ফ্রেন্ডস দেন তাহলে শুধু আপনাদের যে বন্ধুরা আছে তারাই শুধু দেখতে পাবে। তো আমি শুধু ফ্রেন্ডসই দিচ্ছি। তারপরে যে অপশনটি আছে এই অপশনটির মাধ্যমে আপনার হলো ফোন নাম্বার, লুক ইউর আপ ইউজিং দ্য ফোন নাম্বার প্রোভাইডেড, এরতে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন আপনার যে ফেসবুকে যে ফোন নাম্বারটি দেওয়া আছে সেটি কে কে দেখতে পাবে বা কারা দেখতে পাবে এবং সার্চ দিয়ে আপনাকে খুঁজে পাবে সেটা এখান থেকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। এভরিওয়ান দিলে সবাই দেখতে পাবে আর ফ্রেন্ড অফ ফ্রেন্ড দিলে তো আপনার বন্ধু এবং আপনার বন্ধুদের বন্ধু যারা তারাই শুধু আপনাকে খুঁজে পাবে, আর যদি ফ্রেন্ড দেন তাহলে শুধু বন্ধুরাই দেখতে পাবে। এই অপশনগুলো সিলেক্ট করে দিলে আপনি আপনার ফেসবুক প্রোফাইলটি অচেনা যে কোনো মানুষের থেকে নিজেকে সেভ রাখতে পারবেন এবং যে কেউ আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে না বা আপনার প্রোফাইলগুলোকে কেউ দেখতে পারবে না ইচ্ছে করলে। এবং যদি ইমেল অ্যাড্রেস কিংবা ফোন নাম্বার দিয়েও সার্চ দেয় তো সেহেতু তবুও আপনাকে এইখান থেকে খুঁজে পাবে না। আরেকটি অপশন আছে যেটি সেটি হলো ডু ইউ ওয়ান্ট সার্চ ইঞ্জিন আউটসাইড অফ ফেসবুক টু লিঙ্ক টু ইয়ার প্রোফাইল, আপনি এখান থেকে যদি এটাকে
নো করে দেন, তো সেক্ষেত্রে আপনার এটাকে যে কোনো সার্চ ইঞ্জিন থেকেও আপনাকে খুঁজে পাবে না। যদিও বা আমি এটাকে অন করে রাখছি, আপনি যদি এটা এই অপশনটিকে অন করে রাখেন, অফ করে রাখেন, তাহলে কোনো সার্চ ইঞ্জিন থেকেও আপনাকে আর খুঁজবো, আপনার ইমেল অ্যাড্রেস কিংবা ফোন নাম্বার কিংবা আপনার প্রোফাইল নাম দিয়েও যদি কেউ সার্চ দেয়, তবুও আপনাকে কোনো সাইট থেকে খুঁজে পাবে না। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।